নমস্কার দর্শক বন্ধুরা আপনারা রয়েছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায় দেখছেন কাজের সন্ধানে অনুষ্ঠান এই অনুষ্ঠানের যে বিশেষত্ব সেটা হচ্ছে কোথায় চাকরির খবর রয়েছে তার সুলুক সন্ধান দেওয়া কাজের সন্ধানে অনুষ্ঠান নিয়মিতই দেখছেন আপনারা হ্যাঁ সবসময় যা বলে থাকি যে অষ্টম শ্রেণী পাশ থেকে শুরু করে গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট সবার জন্যই কিন্তু চাকরির খবর রয়েছে এই কাজের সন্ধানে অনুষ্ঠানে আপনারা সব সময় দেখে থাকেন যে কথাটা বলেছিলাম যে অষ্টম শ্রেণীর পাশ থেকে হ্যাঁ অষ্টম শ্রেণী যারা পাস রয়েছেন আপনাদের চাকরি রয়েছে ইন্ডিয়ান আর্মিতে সেনাবাহিনীতে চাকরি যারা মাধ্যমিক পাস রয়েছেন আপনাদের জন্যও চাকরি রয়েছে আপনাদের চাকরি রয়েছে অন্য রাজ্যে দিল্লিতে চাকরি রয়েছে আপনার জন্য চাকরি রয়েছে বেসিলের চাকরি রয়েছে সেটা আপনার লখনউতে চাকরি রয়েছে হ্যাঁ এভাবে যদি মনে করেন আপনি গ্র্যাজুয়েট রয়েছেন আপনার জন্য কিন্তু নিজ রাজ্যে নিজ রাজ্যে কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি রয়েছে সেটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড অফিসে আবার যদি মনে করেন যে আপনি গ্র্যাজুয়েশনে একটু ভালো নম্বর পেয়েছেন পঞ্চাশ শতাংশেরও একটু বেশি নম্বর পেয়েছেন আপনার জন্যে ব্যাংকে চাকরির সুযোগ রয়েছে যদি মনে করেন যে না আপনি নাবার্ডে চাকরি করতে চান অর্থাৎ ব্যাংক অর্থাৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মতো কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে চান তবে আপনার জন্য সুযোগ রয়েছে তো এইভাবে যদি মনে করুন যে না টিপিএসসি পরীক্ষার মাধ্যমে রাজ্য সরকারের অধীনে কোনো চাকরি করতে চান তারও কিন্তু সুযোগ রয়েছে টিপিএসসির মাধ্যমে প্রজেক্ট অফিসার নিয়োগ করা হচ্ছে তো এ ধরনের প্রচুর চাকরির খবর রয়েছে তো ভাবে এভাবে বললে নিশ্চয়ই আপনাদের মনেও থাকবে না আর নোট করতে পারবেন না যেটা বলে থাকি এবার বিস্তারিত জানাচ্ছি যে কোথায় কি চাকরির খবর রয়েছে প্রথমে আসি যারা অষ্টম মান পাশ করে বসে আছেন আর চাকরি খুঁজছেন আপনাদের একসময় কিন্তু ধারণা যে হ্যাঁ অষ্টম মান পাশের মধ্য দিয়েও কিন্তু সেনাবাহিনীতে প্রচুর লোক নিয়োগ করা হয় এর জন্যে আপনাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল করতে হবে শেষ তারিখ প্রায় ঘনিয়ে এসছে খুব কাছাকাছি বলতে পারেন সেটা ত্রিশ জানুয়ারির মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে আর যখন অ্যাপ্লাই করবেন জয়েন ইন্ডিয়ান আর্মি এই ওয়েবসাইটে লগন করে আপনাকে লগন করে আপনার রেজিস্ট্রেশন করাতে হবে আর রেজিস্ট্রেশন করার পর আপনার প্রোফাইল আপনি আপনার কি পাস রয়েছেন কোন স্কুলে পড়েছেন আপনার রোল নম্বর কত ছিল আপনি কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন সমস্ত বিষয়গুলো আপলোড করলে পর আপনার অনলাইনে ফর্ম ফিল আপ কমপ্লিট হবে আর কমপ্লিট করার পর কিন্তু পরবর্তী সময়ে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে কিন্তু র্যালি হবে ওপেন র্যালি হবে সেই ওপেন র্যালির জন্য ঠিক সাত দিন আগে এডমিট কার্ড আপনাকে ডাউনলোড করে নিতে হবে আর একটু খোলামেলা বলি বিষয়টা সে বিষয়টা ওপেন র্যালি হয় সেক্ষেত্রে সোলজার জিডি টেকনিক্যাল জিডি এবং ট্রেডসম্যান এগুলোতে লোক নিয়োগ করা হয়ে থাকে অষ্টম শ্রেণী পাশ থেকে উচ্চ মাধ্যমিক পাশ পর্যন্ত যোগ্যতা চাওয়া হয়ে থাকে আর বয়সের ঊর্ধ্বসীমাটা দেখা হয় তেইশ পর্যন্ত এক্ষেত্রে কিন্তু যারা এস সি রয়েছেন বা ও রয়েছেন আপনাদের জন্যে কিন্তু বয়সের ক্ষেত্রে রকম ছাড় থাকছে না কেননা এই রেলিগুলোতে অর্থাৎ সেনাবাহিনীতে যখন নিয়োগ করা হয় সেক্ষেত্রে কিন্তু কোনোরকম এই এ ধরনের এস এসটির জন্যে বা ওবিসির জন্য কোনো রকম বয়সের কোনো ছাড় দেওয়া হয় না হ্যাঁ 30 জানুয়ারির মধ্যে আপনাকে ফিল আপ করতে হবে রেজিস্ট্রেশন করাতে হবে আর প্রস্তুত থাকতে হবে আপনার এডমিট কার্ড যখন আসবে সেই এডমিট কার্ড নিয়ে ওপেন রেলিতে যাওয়ার জন্য। সেটা ১৫ ফেব্রুয়ারিতে শুরু হবে প্রথম দিনই যে শারীরিক কসরত আপনাকে দেখাতে হবে প্রথমে দৌড় থাকে সেই দৌড়ের মাধ্যমে এটাকে আমরা পিইটি বলে থাকি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আপনাকে দিতে হবে আর একে একে পিইটির পর পিএমটি অর্থটা হচ্ছে আপনার মেজারমেন্ট টেস্ট মেজারমেন্ট টেস্টের পরে হবে আপনার মেডিকেল টেস্ট আর মেডিকেল টেস্টের পর হবে লিখিত পরীক্ষা রিটেন টেস্ট এই চার চারটি টেস্টের পরেই কিন্তু আপনাকে আপনি নিশ্চয়তা জেনে নিতে পারবেন যে আপনি নিশ্চিত জেনে নিতে পারবেন যে আপনি এই চাকরিতে পাচ্ছেন কি না হ্যাঁ আর যে কথাটা বলবো সেটা হচ্ছে যারা এখনো অনলাইনে ফর্ম ফিল করতে পারেননি আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে যখন আপনি এই জয়েন ইন্ডিয়া আর্মির ওয়েবসাইটে লগন করবেন তখন একটুখানি সতর্কতার সঙ্গে আপনি ফর্ম ফিল করবেন এটা এতটাই সেন্সিটিভ রয়েছে যে যদি আপনি এক্ষেত্রে কোনো নম্বর দিতে গিয়ে ভুল করে থাকেন তবে কিন্তু আপনার অনলাইনে ফর্ম ফিল করার যে এডিট যে সিস্টেমটা সেটা কিন্তু সেক্ষেত্রে পাবেন না তাই যখনই আপনি অনলাইনে ফর্ম ফিল করবেন তখন অন্ততপক্ষে আপনি একটু সতর্কতা অবলম্বন করে করলে এই জয়েন ইন্ডিয়া আর্মির যে ওয়েবসাইট রয়েছে সেক্ষেত্রে আপনি অবাধে এইখানটায় কিন্তু আপনি বিচরণ করতে পারবেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার যে উদ্দেশ্যটা সেটা কিন্তু সফল হতে পারে এই কথাগুলো বলার পেছনে একটাই কারণ রয়েছে যে অনেক কর্মপ্রার্থী বন্ধুরা কিন্তু এই জয়েন ইন্ডিয়ান আর্মির ওয়েবসাইটে লগন করতে গিয়ে অনেক সময় কিন্তু বিভিন্ন রকমের সমস্যায় পড়ছেন এবং ফোনে জিজ্ঞাসা করছেন আমরা আমাদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করে দিচ্ছি এমনকি এমনও কিছু প্রার্থী রয়েছেন যাদেরকে আমরা হাতে কলমে পর্যন্ত দেখিয়ে দিয়েছি ওনারা কিন্তু ফর্ম ফিল করতে সক্ষম হয়েছেন হ্যাঁ যে কথাগুলো বলছিলাম শুরুতে যে এরকম প্রচুর চাকরির খবর রয়েছে একদম ঠিক যারা ডিগ্রি বা পিজি করে বসে আছেন আপনাদের জন্য শিপিং কর্পোরেশনে চাকরি রয়েছে পোস্ট রয়েছে বলেছিলেন একজন কর্মপ্রার্থী বন্ধু মাধ্যমিক পাশ করার পর বলছিলেন যে শুনেছি ফরেস্টে চাকরি আছে তো উনি এতটুকুনই জানতে চেয়েছেন ফরেস্টে চাকরি রয়েছে মাধ্যমিক পাশদের জন্যে সেটা একটু বিস্তারিত বলবেন হ্যাঁ বন্ধু আপনি মাধ্যমিক পাশের পর ফরেস্ট ডিপার্টমেন্টে যে চাকরি করতে চাইছেন কথাটি সত্য কিন্তু একটা বিষয় শুধু আপনি জেনে রাখুন সেটা হচ্ছে এই চাকরিটা কিন্তু আমাদের রাজ্যে নয় বহিরাজ্যে বহিরাজ্যে বলতে গেলে সেটা দিল্লিতে চাকরি রয়েছে দিল্লিতে ফরেস্ট ডিপার্টমেন্টে ঠিক এই মুহূর্তে দুশো জনকে নিয়োগ করা হবে যে ক্ষেত্রে যোগ্যতা মাধ্যমিক পাশ থেকে শুরু হ্যাঁ আর বয়স আঠেরো থেকে সাতাশের মধ্যে হতে হবে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন তেরো ফেব্রুয়ারির মধ্যে আপনি অনলাইনে অ্যাপ্লাই করে ফেলবেন হ্যাঁ যারা ডিগ্রি পাশ করেছেন ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি হতে হবে আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যে ডিফেন্সে চাকরি করতে আগ্রহী ডিফেন্সে যে বিভিন্ন আর্মস নিয়ে যে বিষয়গুলো সেগুলোর যে ইঞ্জিনিয়ারিং যে সেল রয়েছে সেখানটায় অনেকের বা ট্যাঙ্ক যে রয়েছে বা অন্যান্য মিসাইল যে রয়েছে সেখানে চাকরি করার অনেকের স্বপ্ন রয়েছে হ্যাঁ একশো জনকে ঠিক এই মুহূর্তে নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি রয়েছে সাতাশ পর্যন্ত যাদের বয়স রয়েছে আপনারা অনলাইনে কুড়ি ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে অ্যাপ্লাই করে আপনি দেখতে পারেন এই চাকরিটা আপনি পেতে পারেন কি না অ্যাপ্লাই করলেই যে চাকরি পেয়ে যাবেন তা নয় কিন্তু এর জন্য আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে আর লিখিত পরীক্ষা কবে হবে কি বিষয়ের উপর হবে সে বিষয়গুলো কিন্তু এদের ওয়েবসাইটে পুরোপুরি দেওয়া রয়েছে আপনি দেখে নিতে হবে আর ওয়েবসাইটের তথ্য জানার জন্য কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে হবে এইবার এইবার বলছি যারা বিএড বা ডিএলএড নিয়ে বসে আছেন করেছেন শিক্ষকতার চাকরির কথা চিন্তা করছেন আর সে শিক্ষকতাটা হবে সিটেট পরীক্ষার মাধ্যমে আমরা অনেকেই জানি যে সিটেট মানে হচ্ছে সেন্ট্রাল টেট অর্থটা হচ্ছে যে কেন্দ্রীয় বিদ্যালয়গুলোতে বা নবোদয় বিদ্যালয়গুলিতে যে শিক্ষকতার চাকরি হয়ে থাকে সেই শিক্ষকতার চাকরির জন্যে কিন্তু আপনাকে সিটেট পাশ করতে হবে আর সিটেট পাশ করার জন্যে প্রতি বছর কিন্তু একটা নির্দিষ্ট সময়ে সিটেটের ফর্ম ফিল করা হয়ে থাকে একদম শূন্য সংখ্যা কিন্তু এক্ষেত্রে যেমন বলা থাকে না তেমনি বয়সেরও কোনো কিন্তু ঊর্ধ্বসীমা নেই অর্থাৎ যে কেউ শিক্ষাগত যোগ্যতা থাকলেই আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এবং পরীক্ষা দেওয়ার সুযোগ নিতে পারেন সেটা হচ্ছে সিটেড পরীক্ষা যেটা টোয়েন্টি টোয়েন্টি জুলাইতে হবে টোয়েন্টি টোয়েন্টির জুলাইতে এই পরীক্ষাটা নেওয়া হবে এর জন্যে আপনি যদি উচ্চমাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে থাকেন তবে আপনার এক ধরনের একটা সুযোগ রয়েছে আর যদি আপনি গ্র্যাজুয়েশনের পর ডিএলএড বা বিয়েট করে থাকেন তবেও কিন্তু আপনার কিছু সুযোগ রয়েছে আর আগেই বলেছি এক্ষেত্রে কিন্তু বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই সেক্ষেত্রে নো এইজ বার বলা হয় কোনো ঊর্ধ্বসীমা থাকবে না যে কেউ অ্যাপ্লাই করতে পারবেন আরেকটা বিষয় নোট করে রাখুন যে এক্ষেত্রে এক্ষেত্রে আপনার পরীক্ষার তারিখটা হবে জুলাই মাসে জুলাই মাসের পাঁচ তারিখে আর এর জন্যে অনলাইনে যখন আপনি ফর্ম ফিল করবেন তার একটা নির্দিষ্ট ডেট রয়েছে সেই ডেটের মধ্যে আপনাকে করতে হবে সেটা হচ্ছে চব্বিশ ফেব্রুয়ারির মধ্যে হ্যাঁ আসছি যারা এলএলবি পাস করে বসে আছেন অর্থাৎ ল পাস করেছেন আপনি সাধারণত আমরা যেটা দেখে থাকি যে প্র্যাকটিস করা বা যেমন ধরুন কোর্টে যে বিভিন্ন পোস্ট রয়েছে যে ক্ষেত্রে এলএলবি যোগ্যতা প্রয়োজন সেগুলির জন্য বসে আছেন এদের বাইরে যদি রকম প্রতিষ্ঠানে আপনার চাকরি করার ইচ্ছে থাকে যেমন ধরুন ঠিক এই মুহূর্তে একাত্তর জন কি বলবো লিগেল অফিসার নিয়োগ করা হচ্ছে এসবিআইতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে দারুণ সুযোগ যারা রয়েছেন উপযুক্ত আপনারা অবশ্যই এস বি যে ওয়েবসাইট রয়েছে সেটাতে লগন করে বিস্তারিত দেখে নিতে পারেন এইটুকুন বলে রাখছি আপনাকে যে ফেব্রুয়ারির বারো তারিখের মধ্যে আপনাকে কিন্তু অনলাইনে ফর্ম ফিল কাজ সেরে নিতে হবে যারা শর্ট লিস্টেড হবেন মানে বাছাইকৃত হবেন আপনাদেরকে ডাকা হবে ইন্টারভিউর জন্যে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু চাকরি হবে বয়সটা অনেকে জানতে আগ্রহী থাকেন বয়স থাকতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে এ ধরনের বিভিন্ন ডিসিপ্লিনে যারা গ্র্যাজুয়েশন করেছেন আপনাদের জন্য ইন্ডিয়ান ব্যাংকে এই মুহূর্তে একশো আটত্রিশ জনকে হবে এক্ষেত্রেও কিন্তু যারা এলএলবি করেছেন বা সিএ এ পাশ করেছেন ডিগ্রি যে কোনো ডিগ্রি পাস করেছেন আপনাদের জন্য সুযোগ আর সুযোগটার পাশাপাশি এইটুকুন বলে রাখি যে আগরতলাতে সেন্টার পেয়ে যাবেন শুধু আগরতলা কেন সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা শহরেই কিন্তু সেন্টার পেয়ে যাবেন পরীক্ষা দেওয়ার জন্য তো আপনি কোথায় পরীক্ষা দিতে আগ্রহী সেটা কিন্তু আপনি যখন অনলাইনে ফিল করবেন তখন কিন্তু আপনাকে মেনশন করে অর্থাৎ সিলেক্ট করে দিতে হবে যে আপনি কোন শহরে পরীক্ষা দিতে আগ্রহী রয়েছেন এইটুকু নোট করে রাখুন যে ফেব্রুয়ারির দশ তারিখের মধ্যে আপনাকে অনলাইনে ফিল করতে হবে আর যখন আপনার কম্পিউটার ভিত্তিক পরীক্ষার জন্য ডাকা হবে সেই কম্পিউটার ভিত্তিক পরীক্ষাটা হবে আট মার্চে সেটা আগরতলা সহ সমগ্র ভারতের সবকটা প্রায় শহরেই কিন্তু আপনি এ ধরনের সেন্টার পেয়ে যাবেন এই নিউগের জন্য। হ্যাঁ আইআইটি হায়দ্রাবাদে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের পোস্ট রয়েছে একশো বাহান্নটি যারা ডিগ্রি করেছেন বা পিজি করেছেন ইঞ্জিনিয়ারিংয়ে অবশ্যই আপনাদের বয়স যদি আঠেরো থেকে চল্লিশের মধ্যে হয়ে থাকে তবে অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন সতেরো ফেব্রুয়ারির মধ্যে হ্যাঁ যারা অধিক শিক্ষা গ্রহণ করতে পারেননি বিশেষ করে অষ্টম মান পাস বলতে পারেন বা তারও কম অনেকে রয়েছেন সিক্স পাস করেছেন পঞ্চম মান পাস করেছেন এরকমও কিন্তু অনেক প্রার্থী রয়েছেন আপনারা অনেক সময় জিজ্ঞাসা করে থাকেন যে কেন্দ্রীয় সরকারের অধীনে যদি কোনো চাকরির সংস্থান হয়ে থাকে অবশ্যই জানাবেন একদম ঠিক ঠিক এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে কিন্তু বেসিলের মাধ্যমে বেসিল হচ্ছে কনসালটেন্সি সেন্টার অর্থাৎ যেখান থেকে চাকরির ব্যবস্থাপনা করে দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা কিন্তু এটা অন্য কোনো বেসরকারি সংস্থা নয় যে পোস্টগুলিতে নিয়োগ করা হবে সেগুলি হচ্ছে গার্ডেনার মালি ড্রাইভার মোট শূন্যবদের সংখ্যা পনেরোটি হ্যাঁ উচ্চ মাধ্যমিক মানে হলো অধিক উচ্চতা মানে ধরুন উচ্চশিক্ষিত আমরা কিন্তু শিক্ষিত করতে পারবেন তবে ন্যূনতম আপনাকে পঞ্চম শ্রেণী পাশ করতে হবে অর্থাৎ কিছু কিছু পোস্ট পঞ্চম শ্রেণী পাশের জন্য কিছু পোস্ট অষ্টম মান পাশের জন্যে মাধ্যমিক পাসদের জন্যেও কিছু পোস্ট রয়েছে এমনকি উচ্চ মাধ্যমিক কিছু পোস্ট রয়েছে তো কার জন্যে কটা করে পোস্ট রয়েছে বা কটা কোটা রয়েছে সেটা জানার জন্য আপনাকে কিন্তু এদের ওয়েবসাইটে লগন করে বিস্তারিত দেখে নিতে হবে হ্যাঁ যে কথাটা বলছিলাম একত্রিশ জানুয়ারির মধ্যে আপনাকে কিন্তু অ্যাপ্লাই করে ফেলতে হবে আর বয়সের ঊর্ধ্বসীমা চল্লিশ পর্যন্ত আর অ্যাপ্লাই করলেই কিন্তু আপনি পেয়ে যাবেন তা নয় কিন্তু আপনাকে এক্ষেত্রে শর্ট লিস্টেড করা হবে অর্থাৎ বাছাই করা হবে আপনি যদি বাছাইকৃত হন তবেই কিন্তু আপনার এই সুযোগটা আসবে ইন্টারভিউতে যাওয়ার জন্যে হ্যাঁ চাকরি রয়েছে এফডিডিআইতে এফ ডিডিআই এটা একটা সংক্ষিপ্ত শব্দ এটার পুরো নামটা হচ্ছে ফুটওয়্যার ডিজাইন আমরা যে জুতু পরিধান করি জুতু পরে থাকি সেই জুতোর যে ডিজাইন এরও কিন্তু কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা সেটা শিল্প মন্ত্রকের অধীনে সেখানটায় অফিস এক্সিকিউটিভ সিস্টেম অ্যাসিস্ট্যান্ট এই পদে নিয়োগ করা হবে আঠারো থেকে চল্লিশ পর্যন্ত বয়স থাকতে হবে আর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ থেকে শুরু উচ্চশিক্ষিতদের জন্য পোস্ট রয়েছে তবে ন্যূনতম আপনাকে অষ্টম শ্রেণীর পাশ থেকে শুরু করতে হবে আর এটার জন্য কিন্তু আপনাকে ডাক দরখাস্ত পাঠাতে হবে একত্রিশ জানুয়ারির মধ্যে গিয়ে পৌঁছতে হবে হ্যাঁ চাকরি রয়েছে রাইটসে আর আই টি এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সার্ভিস কর্পোরেশন সেখানটায় অ্যাপ্রেন্টিস পোস্টে একশো জনকে নিয়োগ করা হবে যারা আইটিআই পাস করেছেন বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করেছেন আপনাদের জন্য সুযোগ একত্রিশ জানুয়ারির মধ্যে অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন এ ধরনের চাকরি রয়েছে এন পিসিআইএল এনপিসিআইএলও একই রকম একশো জনকে নিয়োগ করা হবে একত্রিশ জানুয়ারির মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে যারা নার্সিং করে বসে আছেন বা জিএনএম বলুন বা বিএসসি নার্সিং করে থাকুন আপনাদের জন্যে বেসিলের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি ছেষট্টি জনকে নিয়োগ করা হবে সেক্ষেত্রেও কিন্তু শিক্ষাগত যোগ্যতা যারা এইট পাসের পর বিশেষ করে ড্রেসিংয়ের ব্যাপারে আপনারা কোনো কোর্স করে নিয়েছেন বা আপনাদের অভিজ্ঞতা আছে বা আপনি ডিপ্লোমা ইন নার্সিং করেছেন বা ডিগ্রি করেছেন বিএসসি নার্সিং এ ধরনের কোর্স করেছেন আপনাদের জন্যে ছেষট্টি জনকে নিয়োগ করা হবে একত্রিশ জানুয়ারির মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে চাকরি রয়েছে নাবার্ডে নাবার্ডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং অফিসার গ্রেড এ পোস্টে একশো জনকে নিয়োগ করা হবে যে কোনো ডিগ্রি পাস যারা রয়েছেন আপনাদেরকে অ্যাপ্লাই করতে পারবেন তবে যারা পঞ্চাশ শতাংশ নম্বর পেয়েছেন আপনাদেরকে কিন্তু একটু অগ্রাধিকারের চোখে দেখা হবে আপনি অ্যাপ্লাই করতে হবে অনলাইনের মাধ্যমে তিন ফেব্রুয়ারির মধ্যে চাকরি রয়েছে টিপিএসসির মাধ্যমে রাজ্য সরকারের অধীনে চাকরি প্রজেক্ট অফিসারের পোস্ট সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এমএসসি পাস করতে হবে বা এগ্রি এমএসসি পাশ পাস করতে হবে বারো ফেব্রুয়ারির মধ্যে আপনাকে অনলাইনে ফিল করতে হবে অনলাইনে ফিল আপ করার জন্যে টিপিএসসির ওয়েবসাইট আপনাকে লগন করে আরও বিস্তারিত জেনে নিতে হবে অ্যাপ্রেন্টিসের জব রয়েছে পশ্চিম মধ্য রেলে সংক্ষেপে আমরা আর বলে থাকি ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়েতে বারোশো তিয়াত্তর জনকে নিয়োগ করা হবে যারা মাধ্যমিকের পর আইটিআই করে বসে আছেন আপনারা বয়স যদি চব্বিশের মধ্যে হয়ে থাকে তবে আপনি অ্যাপ্লাই করতে পারেন অনলাইনের মাধ্যমে চোদ্দ ফেব্রুয়ারির মধ্যে চাকরি রয়েছে ওয়াটার বোর্ডে এটাও কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি দুশো সাতাত্তর জনকে নিয়োগ করা হবে মাধ্যমিক পাশ থেকে শুরু আর বয়স থাকতে হবে ত্রিশের মধ্যে অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন একত্রিশ জানুয়ারির মধ্যে অ্যাপ্রেন্টিসের চাকরি রয়েছে ভেলে বিএইচইএল ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড সেখানটায় যারা মাধ্যমিকের পর আইটিআই করেছেন আপনাদের সুবর্ণ সুযোগ বলা যায় পাঁচশো জনকে নিয়োগ করা হবে বলছিলাম যারা গ্রাজুয়েট হয়ে নর্মাল গ্র্যাজুয়েটদের কথা বলছি নম্বরের কোনো করি নেই আপনি যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট হয়ে থাকুন না কেন আপনার জন্য একটা দারুণ চাকরি অপেক্ষা করছে কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি সেটা ইউপিএসসির মাধ্যমে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আরেকটা কথা বলি এই যে নিয়োগটা হবে সেটা কিন্তু লিখিত পরীক্ষার মাধ্যমে এটা একটা দারুণ সুযোগ সিবিটি দিতে হয় না সেক্ষেত্রে লিখিত পরীক্ষার মাধ্যমে পরীক্ষার মাধ্যমে আপনার ওএমআর শিটে আপনার পরীক্ষা নেওয়া হবে আর লিখিত পরীক্ষাটার জন্য। আপনাকে কম করে হলেও প্রায় আট মাস সময় দেওয়া হয়েছে স্টাডি করার জন্য প্রস্তুত হওয়ার জন্যে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে একত্রিশ জানুয়ারির মধ্যে আর পরীক্ষার দিন তারিখ ফিক্সড করে রাখা হয়েছে অক্টোবরের চার তারিখ তো বুঝতেই পারছেন দীর্ঘ সময় পেয়ে যাবেন প্রস্তুতি নেওয়ার জন্যে কোন বিষয়ে প্রস্তুতি নেবেন বা আপনার সিলেবাস কি হবে এটা জানার জন্যে কিন্তু অবশ্যই আপনাকে ইউপিএসসির ওয়েবসাইটে লগন করে বিস্তারিত দেখে নিতে হবে যেটা জানার বিষয় সেটা হচ্ছে বয়সের ঊর্ধ্বসীমা ত্রিশ পর্যন্ত আর অনলাইনে অ্যাপ্লাই করতে হবে একত্রিশ জানুয়ারির মধ্যে আর আরেকটা জিনিস জানা প্রয়োজন সেটা হচ্ছে এজন্যে যে লিখিত পরীক্ষাটা নেওয়া হবে এর জন্য কিন্তু আগরতলায় আপনি সেন্টার পেয়ে যাবেন যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনাকে আগরতলা সেন্টারকে চুজ করে নিতে হবে আগরতলা সেন্টার চুজ করতে পারলেই তারা জানিয়ে দেবে আপনার স্বীকৃতি যে হ্যাঁ আপনাকে আগরতলায় সেন্টারে পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ দেওয়া হবে এর জন্যে আপনাকে একটা কথা বলে মনে রাখতে হবে বলে রাখছি আমি বিষয়টা সেটা হচ্ছে ইউপিএসসির যখন কোনো কিছু অ্যাপ্লাই করবেন তখন যত শীঘ্র সম্ভব অ্যাপ্লাই করে নেবেন এক্ষেত্রে আমরা দেখে থাকি যে ফার্স্ট কাম ফার্স্ট সিট অর্থাৎ অ্যাপ্লাই করার জন্যে যে আপনি সিট চাইছেন এটাও কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সিটের মতন বিষয় মানেটা হচ্ছে এইরকম যে আগরতলায় সেন্টার হিসেবে যে কটা কোটা রয়েছে সেই কোটাগুলো পূরণ হয়ে গেলে আপনি ত্রিপুরার বাসিন্দা হোক বা আগরতলার বাসিন্দা হোক না কেন আপনি কিন্তু আগরতলা সেন্টারকে চুজ করতে পারবেন না আপনি বাধ্য হবেন আগরতলার বাইরে বহিরাজ্যের পোস্ট বহিরাজ্যের এক্সাম সেন্টারকে চুজ করতে হবে তাই ইউপিএসসির কোনো অ্যাপ্লাই হলে এই কথাটা মনে রেখে যত শীঘ্র সম্ভব অ্যাপ্লাই করে নেবেন শেষ তারিখ একত্রিশ জানুয়ারি কিন্তু এর মধ্যেই আপনাকে অ্যাপ্লাই করে নিতে হবে এটা যারা বলবো গ্র্যাজুয়েট যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট হোক না কেন আপনাদের জন্য কিন্তু এটা একটা দারুণ সুযোগ রয়েছে যে এই কেন্দ্রীয় সরকারের অধীনে বিশেষ করে প্রভিডেন্ট ফান্ড অফিসে চাকরি করার এটা একটা দারুণ সুযোগ হ্যাঁ রেল কোচ ফ্যাক্টরিতে চারশো জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে ছয় ফেব্রুয়ারির মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে ওয়েস্টার্ন রেলে পশ্চিম রেলওয়ে যেটা বলি সেখানেও অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে তিন হাজার পাঁচশো তিপ্পান্ন জনকে নিয়োগ করা হবে মাধ্যমিকের পর আইটিআই নিয়ে যারা বসে আছেন আপনাদের সুযোগ ছয় ফেব্রুয়ারির মধ্যে অ্যাপ্লাই করতে হবে তেমনি চাকরি রয়েছে সাউথ ইস্ট রেলওয়েতে পূর্ব মধ্য হ্যাঁ দক্ষিণ পূর্ব রেলওয়েতে সতেরোশো পঁচাশি জনকে নিয়োগ করা হবে তিন ফেব্রুয়ারির মধ্যে অ্যাপ্লাই করতে হবে ঠিক তেমনি চাকরি রয়েছে গোয়া শিপয়ার্ডে চিন্তা করে দেখুন গোয়াতে লোক নিয়োগ করবে আমরা আপনাকে খবর জানাচ্ছি হ্যাঁ সুযোগ রয়েছে ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করার মতন সুবিধা রয়েছে শুধু ত্রিপুরা কেন যে কোনো রাজ্য থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন আমরা জেনে নিয়েছি অ্যাপ্লাই করতে পারলে আপনি যদি কল লেটার পেয়ে যান আপনার হ্যাঁ বাছাইকৃত করা হবে না এক্ষেত্রে বাছাইকৃতের কোনো ব্যাপার নেই এক্ষেত্রে আপনাকে সরাসরি নিয়োগ দেওয়া হবে আপনার পাঠানো তথ্যের উপর ভিত্তি করে আপনাকে বলেছে চার ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে ফিল করতে হবে অনলাইনে ফিল করার পর যে প্রিন্ট আউটটা বেরিয়ে আসবে সেই প্রিন্ট আউটের সঙ্গে আপনার সমস্ত ডকুমেন্টসের কপি সেলফ অ্যাটেস্টেড করে জুড়ে হার্ড কপি আপনাকে পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায় খেয়াল রাখতে হবে আপনার হার্ড কপি যেন অবশ্যই পনেরো ফেব্রুয়ারির মধ্যে গিয়ে পৌঁছে এইবার তারা করবেন কি আপনার সমস্ত ডকুমেন্টসগুলোকে চেক করে দেখে মেরিট লিস্ট অনুযায়ী অর্থাৎ মেধা যাচাই করে আপনাকে ডেকে নেবে যে আপনি সিলেক্ট হয়ে গেছেন অ্যাকর্ডিং টু ইউর অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনার পাঠানো দরখাস্তের ভিত্তিতে ওনারা আপনাকে বাছাই করে নেবে তো এই ধরনের প্রচুর চাকরির খবর রয়েছে যে চাকরির খবরগুলো আপনারা এই কাজের সন্ধানে অনুষ্ঠানে পেয়ে থাকেন আরেকটা কথা বলে রাখি যে অনেকেরই এই বিষয়ে চাকরি সংক্রান্ত বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার আগ্রহ থাকে ওনারা ফোন করে জিজ্ঞাসা করে থাকেন তো আপনাদের একটা কথা বলে রাখি যে আপনারা এ ধরনের যদি আপনাদের কোনো আগ্রহ থেকে থাকে তবে এই যে ফোন নম্বরটা আপনারা পেয়ে থাকেন নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু এই নম্বরে আপনারা স্থায়ী যোগাযোগ স্থাপন করার কিছু পন্থা রয়েছে সেই পন্থা অবলম্বন করে আপনারা যদি আপনাদের আগ্রহ প্রকাশ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে থাকেন তবে কিন্তু আপনাদেরকে আমরা সাদরে গ্রহণ করে নিতে পারি তখন আমরা জানাতে পারি সমস্ত চাকরির সমস্ত তথ্যাবলী যেগুলো ঠিক কাজের সন্ধানে অনুষ্ঠানে আপনাদের এক নজরে যে বিষয়টা বলে থাকি অনেকেরই আগ্রহ থাকে আরও বিস্তারিত জানার জন্যে আরও বিস্তারিত জানার জন্য এই ফোন নম্বর ব্যবহার করে যেমন জানতে পারেন পাশাপাশি এই নিউজ ভ্যানগার্ডের যে ইউটিউব রয়েছে ইউটিউব প্রোগ্রাম রয়েছে সেগুলোও কিন্তু দেখে আপনারা এই তথ্যাবলী জেনে নিতে পারেন আর ইউটিউব নিয়মিত দেখার জন্যে যা করণীয় বেল আইকনে আপনাদের যেমন ক্লিক করতে হয় তেমনি আপনি যদি সাবস্ক্রাইব করে নেন তবেও কিন্তু আপনি বিশেষ সুবিধে পেয়ে যাবেন এই কাজের সন্ধানে অনুষ্ঠানের সমস্ত তথ্যগুলি আপনাকে জানিয়ে দেওয়ার জন্য তো এইবারের মতো কাজের সন্ধানে অনুষ্ঠান এখানটায় শেষ করছি আপনাদের অসংখ্য ধন্যবাদ নমস্কার